রয়েছেন শিক্ষক বিশ্বজিৎ পাল। টিভি স্ক্রিনের ওপারে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখবো, প্রতিদিন সমস্ত ক্লাসগুলি আমরা চারটে থেকে বিকেল চারটে থেকে পরপর, সকাল থেকে যেভাবে ক্লাস হচ্ছে সেইভাবে বিকেল চারটে থেকে আমরা আবার পুনরায় সম্প্রচার করব। অর্থাৎ আজকে যে দুটো ক্লাস এর আগে হয়েছে সেগুলি চারটে থেকে, এবং পরবর্তী যে ক্লাস অর্থাৎ এখন যে ক্লাস হচ্ছে সেটি আগামীকাল সকাল আটটা থেকে সম্প্রচারিত হবে। আমি স্যারকে অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্য। ঠিক আছে, আজকে আমি যেহেতু একা তাই একাই শুরু করছি। আজকে আমরা পড়ব থ্যাংক ইউ ম্যাম, একটি ছোট গল্প আমরা জানি ল্যাংস্টন হিউজের লেখা। ল্যাংস্টন হিউজ ছিলেন আমেরিকার একজন কবি, নভেলিস্ট মানে ঔপন্যাসিক, নাট্যকার এবং কলামনিস্ট মানে সংবাদপত্রে বিভিন্ন কলামও লিখতেন। এই ল্যাংস্টন হিউজের কবি একটা সত্তা আছে, একটা অসাধারণ কবিতা আমি নিয়ে এসেছি, আমার কাছে বইটা আছে, অসাধারণ একটা কবিতা আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বা ছাত্রীদের উদ্দেশ্যে আমি শোনাতে চাইছি আর কি। সে কবিতাটার নাম হলো ড্রিমস। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরে থাকো। ফর ইফ ড্রিমস ডাই, কারণ যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন ব্রোকেন উইংস বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, তাহলে জীবনটা হবে ডানা ভাঙা পাখির মতো যেটা উঠতে পারবে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরে থাকো। ফর হোয়েন ড্রিমস গো, কারণ স্বপ্ন যখন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, তখন জীবনটা হয় একটা ঊষর ভূমি এবং সেটা সমস্ত তুষারে আবৃত থাকে। স্বপ্ন, যাই হোক, আমরা আজকে পড়ব থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টন হিউজেসের। এখানে আমরা দুটো ক্যারেক্টারকে পাবো এই গল্পটাই, একটা হলো মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোন্স, আরেকজনকে পাবো রজার। আমরা গল্প থেকে এটা জানতে পারি যে এই রজারের বয়স চোদ্দো থেকে পনেরোর মধ্যে, চোদ্দো থেকে পনেরোর মধ্যে, মানে তাকে দেখে তাই মনে হয় এই রজারের বয়স। আর লুলা বেটস ওয়াশিংটন জোন্স নিয়ে একজন লার্জ ওম্যান, একজন লার্জ ওম্যান ইনি কাজ করেন একটা হোটেল বিউটি শপে, একটা হোটেল বিউটি শপ এখানে কাজ করেন। এবার যেহেতু একজন হোটেল বিউটি শপে কাজ করেন, তাকে অনেক রাত পর্যন্ত সেই কাজটা করতে হয় এবং তিনি রাত করে বাড়ি ফিরছিলেন। একদিন রাত্রি এগারোটা হবে, তার কাঁধে একটা বড় পার্স ছিল, লার্জ পার্স, সেটি যথেষ্ট ভারী ছিল। ঠিক সেই সময় এই রজার, যাকে দেখে মনে হয় চোদ্দো পনেরো বছর বয়স, সে এসে কাঁধের পার্সটা ধরে টান মারে, ট্রাই টু স্ন্যাচ দি পার্স। মানে এই রজারের প্রথম অ্যাক্টিভিটি আমরা গল্পে পাচ্ছি, ট্রাইড টু স্ন্যাচ দি পার্স, এই পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এইবার আমি নেক্সট আটটা বা দশটা ভার্বের মাধ্যমে, পয়েন্টের মাধ্যমে দেখাবো গল্পটা কী হয়ে এগোচ্ছে এবং আমরা পুরো গল্পটা সম্পর্কে আমাদের একটা পূর্ণ ধারণা হয়ে যাবে। ফার্স্ট, এক নম্বর, কট
তার মানে যখন রজার সে পার্টসটা ধরে টান দিল দিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল, পার্টসের যে স্ট্র্যাপটা ছিল সেটা ছিঁড়ে গেছিল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই লুলা বেটস ওয়াশিংটন জোন্স তিনি ওই ওকে ধরলেন, জামার কলার ধরলেন একদম কট, এই জন্য লিখেছি ধরলেন ওকে। ধরার পরে কি করলেন, তাকে ওখানে ছাড়ানোর চেষ্টা করছে ও জিন্সের প্যান্টে কিকড, তিনি ওকে লাফিয়ে দিলেন। যাই হোক, ছেলেটা খুব ছাড়ানোর চেষ্টা করছিল কিন্তু একজন দশাশয়ী মহিলা তার কাছ থেকে ও 14-15 বছরের বয়সে একটি ছেলে সহজে নিস্তার পায়নি আর কি, ছাড়াতে পারেনি। এইবার ওকে ধরে উনি বাড়ি নিয়ে যাচ্ছেন। তার মানে এর পরেরটা হলো পয়েন্টটা যদি লিখি তাহলে লিখবো ড্র্যাগড। ড্র্যাগড হিম হোম, ওকে টানতে টানতে বাড়ি নিয়ে গেলেন। যাওয়ার পথে কিছু কথা হয়েছে, কথা হয়েছিল যে মহিলাটা বলছে আচ্ছা আমি যখন আসছিলাম আমি কি তোমাকে কোনো ডিস্টার্ব করেছিলাম? বলো না, তাহলে তুমি আমাকে কেন ডিস্টার্ব করতে গেলে, তাহলে তুমি এত সহজে ছাড়া পাচ্ছ না। আর বলছে আপনি কি আমাকে পুলিশে দেবেন? তাহলে না, পুলিশে দেবো না, আমি চাই তুমি তোমার মুখটা একটু পরিষ্কার করো, তোমার মুখে খুব নোংরা লেগে রয়েছে। এবার নেক্সট যেটা বাড়ি টানতে টানতে বাড়ি নিয়ে এলেন, তার বাড়িটা ছিল একটা বিশাল বিল্ডিংয়ের একটা অংশে পেছন দিকে, কিচেন কি ফার্নেস মানে একটা রুম, তার মধ্যে কিচেন আছে এবং একটা ঘরে তিনি তাকে নিয়ে গেলেন। অন্যান্য ঘরে অন্যান্য মাস্টার থাকে, মানে অন্যান্য রুমে অন্যান্য বাসিন্দারা থাকে, সেরকম একটা ঘরে তাকে টানতে টানতে নিয়ে গেলেন। এখন এই যে ছেলেটি ভদ্রমহিলা সেটিকে বললেন যাও ওই সিঙ্কের কাছে গিয়ে মুখটা ধুয়ে এসো, ছেলেটি সেই কথা নিঃশব্দে মানল। তারপর নেক্সট বলল আমি মাস্টারমশাইকে একটু থামাবো, আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে, একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি, বিরতির পর কেউ কোথাও যাবে না, স্যারকে নিয়ে ফিরে আসছি ক্লাসে, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কুল সমস্যায় ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভার সহযোগিতায় পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে বনগাঁর প্রখ্যাত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। দশম ও দ্বাদশ শ্রেণীর দুটি করে ক্লাস প্রতিদিন বেলা 11টা থেকে লাইভ 4 ঘন্টা। অনুষ্ঠানের সাফল্য কামনায় মৌমিতা এন্টারপ্রাইজ, মনোগ্রাম দত্তপাড়া। অনুষ্ঠানের সাফল্য কামনায় সায়ন ফাস্ট ফুড, ছয়খড়িয়া, মনোগ্রাম। সফল হোক প্রয়াস, অনুষ্ঠানের সাফল্য কামনায় এলডোরাডো, বনগাঁ। কেটে যাক আধার, আলোকিত হোক ভুবন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, টেলার্স নিভা, বনগাঁ। করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাক, এ যুদ্ধে আপনিও সৈনিক, সকলের প্রচেষ্টায় আমরাই জয়ী হব। রাজস্থান মার্বেল, বনগাঁ। 50 পেরিয়ে ছাত্রছাত্রীদের সাফল্য কামনায় টাউন লাইব্রেরি, বনগাঁ, উত্তর 24 পরগনা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, ছাত্রছাত্রীদের সাফল্য কামনায় সিগনেট দে স্কুল, জাতীয় মানের ইংলিশ মিডিয়াম ICSE, নিউ দিল্লি, কানপুর, বনগাঁ। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক, সমস্ত সরকারি নিয়ম মেনে চলুন, গৃহবন্দী থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল।
ফিরে এলাম বিরতির পর, আমি স্যারকে অনুরোধ করবো সরাসরি ক্লাসে চলে যাওয়ার জন্য। আচ্ছা, আমি আবার ক্লাসে শুরু করছি। আমি শুরু থেকে আবার একটু সংক্ষেপে বলে নিই। আমরা দুটো ক্যারেক্টার পেলাম এখানে, লুলা বেটস ওয়াশিংটন জোন্স, তিনি একজন লার্জ ওম্যান, একটা হোটেল বিউটি শপে কাজ করেন, এবং রজার, যাকে দেখে মনে হয় তার 14-15 বছর বয়স। তো এই লুলা বেটস ওয়াশিংটন জোন্স যখন রাত 11টার দিকে বাড়ি ফিরছিলেন, তখন এই রজার সে চেষ্টা করলো কি, ট্রাই টু স্ন্যাচ হার পার্স, তার পার্সটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। চেষ্টা করলে পার্সের যে স্ট্র্যাপটা সেটা ছিঁড়ে যায় এবং ছেলেটি পড়ে যায়। পড়ে গেলে পরে লুলা বেটস ওয়াশিংটন জোন্স তাকে কট করেন, এই ভদ্রমহিলা তাকে ধরেন। এখানে লেখাও আছে যে কীভাবে ধরেন, কি বাই শার্ট ফ্রন্ট, জামার এই সামনেটা ধরেন, শার্ট ফ্রন্টটা ধরেন। এবার ধরার পরে তাকে ছেলেটি যখন ছাড়ানোর চেষ্টা করছে, তখন তাকে কেট, তাকে লাথি মারেন এবং তাকে টানতে টানতে বাড়ি নিয়ে আসেন। এবং এর মধ্যে ছেলেটি অনেকবার ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ভদ্রমহিলা তাকে বেশ কয়েকবার ঝাঁকিও দেন যাতে ওর ছটপটানি অবস্থাটা একটু কমে যায়। বাড়ি এসে, বাড়ি আসার পরে আমি বলেছিলাম আগেও যে একটা রুমে, এমন একটা রুমে থাকেন এই ভদ্রমহিলা যেখানে একটা কিচেন আছে, মোটামুটি যেগুলো ফার্নিচারগুলো থাকা দরকার মোটামুটি সেগুলো আছে, কিচেনিটি ফার্নিচার। তো যাই হোক, এখানে ঘরে আসার পরে তাকে ওই রজারকে ভদ্রমহিলা বলেন যে তুমি যাও মুখটা ধুয়ে এসো। তার মানে টোল্ড হিম টু ওয়াশ হিজ ফেস, ওয়াশ হিজ ফেস। এবার যথারীতি রজার তার মুখটা ধুতে যায় এবং মুখটা ধুয়ে আবার ফিরে আসে, এসে টাওয়েল দিয়ে মুছতে থাকে এবং কী কাজ করবে বুঝতে না পেরে আবারও মুছতে থাকে। তখন ভদ্রমহিলা জিজ্ঞেস করেন যে তোমার যে মুখে এত নোংরা লেগে রয়েছে, তা বাড়িতে কেউ বলে দেয়নি যে মুখটা পরিষ্কার করো? তখন ভদ্রমহিলা বলেন রজার বলে যে তার বাড়িতে কেউ নেই। তার মানে এখানে এসে আমরা বুঝতে পারি যে ছেলেটার বাড়িতে কেউ নেই, সেটার বাড়িতে কেউ নেই, ছেলেটা একটি এতিম আর অরফান, তার বাড়িতে কেউ নেই। তাকে বলে দেওয়ার যে তার মুখটা পরিষ্কার করতে হবে, তাকে ঠিকঠাকভাবে থাকতে হবে। এর পরেও আমরা অবশ্য পাব যেখানে ছেলেটার বর্ণনা দিচ্ছে শেষ দিকে একটা জায়গায়, সে ছেলেটা দেখতে কেমন না প্রথম দিকে, যে ফ্রেইল, খুব দুর্বল, এবং উইলো ওয়াইল্ড। উইলো ওয়াইল্ড মানে উইলো গাছ যেমন অযত্নে যেখানে সেখানে বড় হয়ে ওঠে, এই ছেলেটিও যেন সেরকম অযত্নে যেখানে সেখানে বড় হয়ে উঠেছে। ফলে এই দুটোর মধ্য দিয়ে আমরা, এই বর্ণনার মধ্যে দিয়ে প্লাস পরে যখন ছেলেটি বলছে যে তার বাড়িতে কেউ নেই, এ থেকে আমরা বুঝতে পারি ছেলেটি এমনিভাবেই অযত্নেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। যাই হোক, এইবার এই ভদ্রমহিলা ছেলেটিকে বাড়ি নিয়ে এসে তার মুখ পরিষ্কার করতে বলে। তারপরে তিনি কী করেন, তিনি কুকড ফুড, তিনি খাবার রান্না করেন এবং ছেলেটিকে বলেন যে নিশ্চয়ই তোমার রাতের খাবার হয়নি, সাপারটা তোমার খাওয়া হয়নি, তুমি এক কাজ করো আমার সঙ্গে রাতে সাপারটা করো। ছেলেটি সত্যি সত্যি খাওয়া হয়নি, ছেলেটি রাজি হয়ে যায় এবং ছেলেটিকে খেতে খেতে তিনি অনেক গল্প করেন এই ছেলেটির সঙ্গে। কি তার মানে খাবারের পরে কি হয়, গেভ ফুড, খাবার দেন ছেলেটিকে এবং তারপর নিজেরাই সাপারটা খান। এবং তার পরের পয়েন্টে আসছি আমি, 7, টকড উইথ হিম, তার সাথে কথা বলেন। এবার কি বিষয়ে কথা বলেন, এবার এই কথা বলতে গিয়ে তিনি কিন্তু কখনোই ছেলেটিকে খুব ভৎসনা করেন না এবং খুব বেশি রাগারাগিও করেন না। তিনি এই কথা বলতে গিয়ে বলেন যে আমিও একসময় তোমার মতন এরকম ছোট ছিলাম এবং আমি অনেক জিনিস চাইতাম যেগুলো আমি পেতাম না, সেগুলো আমি চাইতাম বেশি জোর করে। এবার এই গল্পের এই জায়গাটা এসে
এই লুলা বেটস ওয়াশিংটন জোনসের একটা মাদারলি ফিলিং, মানে একটা মাতৃত্ব বোধ যেন আমাদের আমরা দেখতে পাই। অবশ্য এর আগে উনি বলেছেন যে তোমার একটা ডায়লগ আছে, উনি বলেছিলেন যে তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল, তাহলে আমি দেখিয়ে দিতাম যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। যাই হোক, এই ভদ্রমহিলা ছেলেটিকে তার অতীত ইতিহাস, কোথাতে সে কী করে সব কিছু জিজ্ঞেস করেন না, বরং সে হোটেলে তাকে কী কী কাজ করতে হয়, কারা হোটেলে আসে, এই সমস্ত বিষয় নিয়ে ছেলেটির সঙ্গে কথা বলেন। অবশ্য এর আগে, এই রান্না করার আগে, ছেলেটি একবার কিন্তু সুযোগ পেয়েছিল পালিয়ে যাওয়ার, এবং ছেলেটি যেখানে বসেছিল তার পাশেই কিন্তু পার্সটা পড়েছিল। মহিলা একটু দূরে একটা স্ক্রিনের আড়ালে একটা রান্নাঘর, যে রান্নাঘরটায় আইস বক্স আছে এবং ওভেন আছে, সেখানে সে রান্না করছিল। ছেলেটি ইচ্ছে করলেই ওই পার্সটা নিয়ে কিন্তু দৌড়ে পালিয়ে যেতে পারত, কিন্তু ছেলেটি এই ভদ্রমহিলার এই ব্যবহারে, যাই হোক, সে এনার কাছে অবিশ্বাসী হতে চায়নি, সে কিন্তু পালায়নি, বরং সে তখন জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনার কি এই ডিপার্টমেন্টাল স্টোর থেকে, কোনো স্টোর থেকে কিছু কিনে এনে দিতে হবে, কোনো দুধ টুধ কেনম কিছু? বা ভদ্রমহিলা বলেছিল যে না না, কিনতে হবে না, যদি তুমি কিছু খেতে চাও, সুইট মিল্ক তুমি যদি খেতে চাও, তাহলে কিনতে কিনে আনতে যেতে পারো, আমার কাছে ক্যান্ড মিল্ক আছে, ওর থেকে আমি কোকা তৈরি করব। যাই হোক, তারা তাদের সাপারটা কমপ্লিট করলো কী কী দিয়ে, না লিমা বিনস, হ্যাম আর ওই সেই কোকা, তার সঙ্গে অবশ্য লাস্টে একটা হাফ অফ এ 10 সেন্ট কেক তিনি ওই রজারকে দিলেন, একটা 10 সেন্ট দামের একটা কেকের হাফ রজারকে দিলেন, এবং খেতে খেতে এতগুলো গল্প করলেন। এবং যখন খাচ্ছে তখন একজন মায়ের মতন ছেলেটিকে আবার বলছে, বাচ্চা আরেকটু দিই, আরেকটু খাও, এই ইট সাম মোর সান। ছেলেটি যখন খাওয়াটা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ছেলেটি আরও আশ্চর্য হয়ে গেল যখন দেখলো সেই ভদ্রমহিলা তাকে একটা $10 একটা নোট বের করে দিল, এবং সেটি অবাক, সত্যি অবাক হয়ে গেল। তার কারণ এর আগে খেতে খেতে সে বলেছিল যে সে চুরি করতে গেছিল কারণ তার একটা ব্লু সোয়েড শুজ কেনার ইচ্ছে ছিল, সেই জন্য সে চুরি করতে গেছিল, ওই পার্সটা টেনে নিয়ে যেতে গেছিল। সেই যে ভদ্রমহিলা নিজের থেকে $10 ছেলেটিকে দিলেন, দিয়ে বললেন তুমি এটা দিয়ে সেই তোমার ব্লু সোয়েড শুজটা কিনবে, এবং আর কখনো আমার বা অন্য কারোর এই পার্স ধরে টানাটানি করবে না। তার কারণ এইভাবে উপার্জন করা পার্স বা কেনা পার্স জুতো বা সোয়েড জুতো তোমার পা পুড়িয়ে দেবে, তার মানে এটা অত বাচ্চাকে বোঝানোর জন্য এইভাবে বলেছেন। যাই হোক, তুমি এখন যাও, আমি এখন বিশ্রাম নেব, আর কখনো এরকম কাজ করো না, তিনি বারবার উপদেশ দিচ্ছেন কিন্তু এটা। তারপরে তাহলে দেখলাম ওর সঙ্গে কথা বললেন, কথা বলার পরে কী করলেন, তাকে দিলেন, গেভ হিম $10 দিলেন। আর কি দিলেন? অ্যাডভাইস দিলেন, অ্যাডভাইসড হিম, তাকে অ্যাডভাইসড করলেন কি যে আর কখনো যেন সে এরকম কাজ না করে। লাস্ট তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন, লেড হিম টু দি ফ্রন্ট ডোর, লেড হিম টু দি ফ্রন্ট ডোর, একদম সামনের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন যে আমি এবার বিশ্রাম নেব, গুড নাইট, এবং আবারও উপদেশ দিলেন শেষে, বিহেভ ইয়ারসেল বয়, মানে ভালো আচরণ করো। ছেলেটি অনেক কিছু বলতে চাইছিল ওই সময়, কিন্তু ভদ্রমহিলা
ওই দরজা বন্ধ করে দেওয়ার আগে সে একটা কথাই বলতে পারলো, সেটা হলো থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ এই শব্দটাই বলতে পারলো। এবং লেখক বলছেন, মানে আমরা দেখতে পাচ্ছি গল্পে লাস্ট লাইনে বলছে যে ছেলেটির সঙ্গে ভদ্রমহিলার আর কোনোদিন দেখা হয়নি। তাহলে ছেলেটি লাস্ট থ্যাংক ইউ শব্দটা বলতে পেরেছিল, ম্যাম শব্দটাও বলতে পারেনি। গল্পটার নামকরণ কেন থ্যাংক ইউ ম্যাম সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে এই গল্পটায় আমরা দেখলাম, আমি সংক্ষেপে একটা আলোচনা করার জন্য আবার বলছি, প্রথমে ছেলেটিকে ধরলো, রজারকে ধরলো, লাথি দিল, তাকে ঘরে নিয়ে এলো। একমাত্র রজারের একটা অ্যাক্টিভিটি ছিল, সেল ট্রাই টু স্ন্যাচ দি পার্টস, ভদ্রমহিলার সে পার্টসটা ছিল ওটা ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল। বাকি সব অ্যাক্টিভিটিগুলো ভদ্রমহিলাই করেছেন এবং ওকে দিয়ে করিয়েছেন। বাড়ি নিয়ে গেল, তাকে মুখ ধুতে বললো, রান্না করলো, তাকে খাবার দিল, খাওয়ালো, তার সঙ্গে কথা বলল, তাকে $10 দিল, তাকে উপদেশ দিল এবং তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। এই পুরো গল্পটা, এই গল্প থেকে কেমন প্রশ্ন আসতে পারে বা কী প্রশ্ন আমাদের পড়া উচিত, এটি নিয়ে একটু আমরা একটু ধন্দে থাকি যে স্যার কয়েকটা সাজেশান দিন, যে যাতে করে আমরা এই প্রশ্নগুলো পড়লে পরে কমন আসতে পারে। আসলে এই ধরনের গল্পে কী ধরনের প্রশ্ন পড়বে এটা বলা খুব মুশকিল, তবু আমরা দু একটা সাজেশান করতে পারি। কারণ এটা তো গল্পের, গল্পটা তো পরপর এগোচ্ছে, যে কোনো জায়গা থেকে যে কোনো লাইন তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। যেমন আমরা যদি প্রথম দিকে দেখি যে একটা লাইন হয়তো তুলে দিয়ে শিওর যে লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স, এ লার্জ ওম্যান কে, তিনি কখন বাড়ি ফিরছিলেন, হোয়েন ওয়াজ শি রিটার্নিং হোম, কখন বাড়ি ফিরছিলেন, তারপরে কী ঘটেছিল, বা ছেলেটিকে নিয়েও একটা প্রশ্ন আসতে পারে, বা এই যখন পার্টসটা তার ছিনে নিল তারপরে কী ঘটেছিল, এরকম এই ঘটনাবহুল যে সমস্ত স্টোরি আছে সেটা ঘটনাবহুলই হয়। এই এর যে কোথার থেকে প্রশ্ন আসবে এ বলা খুব মুশকিল। তবে আমি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো এই গল্পটা খুব ভালো করে পড়তে, অন্ততপক্ষে 10-15 বার একদম ভালো করে পড়তে হবে। পড়লে পরে তাদের এই গল্পটা সম্পর্কে একটা ভালো ধারণা জন্মাবে, তখন যেখান থেকে প্রশ্ন আসুক না কেন এটা অ্যাটেন্ড করা যাবে, এক নম্বর। আর দু নম্বর হলো, এই গল্পটা একজন আমেরিকান রাইটারের লেখা, ফলে এই গল্পের মধ্যে আমরা এমন অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানে এই এক্সপ্রেশন যা ওদের কথোপকথনের মধ্যে, যেগুলো আমরা ঠিক হ্যাবিচুয়েটেড নই এই ধরনের কথোপকথনের মধ্যে। যেমন একটা জায়গায় আছে ইউ সেট ডাউন, আমরা সাধারণত বলি কাউকে বসতে বললে বলি প্লিজ সিট ডাউন বা ইউ সিট ডাউন, কিন্তু এখানে আমেরিকান ওই কলোকুয়াল যে ইংলিশ ওদের যে কথোপকথন তাতে ওরা বলছে ইউ সেট ডাউন। তারপর একটা জায়গায় আছে প্রস্তুত করা, এই অর্থে ফিক্স আপ বলছে, ফিক্স আপ যেটা আমরা সাধারণত প্রিপেয়ার ফর আস, খাবারটা প্রিপেয়ার ফর আস এরকম বলে থাকি। তারপরে আই ডিড নট এইম টু, ছেলেটিকে যখন বললো কেন তুমি চুরি করতে গেছো, ছেলেটি বললো যে আই ডিড নট এইম টু, আসলে আমরা সাধারণভাবে আমরা জানি এটা আই ডিড নট ওয়ান টু বা আই ডিড নট ইন্টেন্ট টু এইরকম একটা অর্থে জানতাম। যেমন আরেকটা আছে গট এ গ্রেট মাইন্ড টু, এটাও কিন্তু একটা অন্যরকম ফ্রেজ, তার মানে আই ইন্টেন্ট বা আই উইশ। আরেকটা আছে মেক এ ড্যাশ, এটা আমরা সাধারণত ব্যবহারই করি না, মেক এ ড্যাশ তার মানে রান অ্যাওয়ে, অ্যাট গ্রেট স্পিড রান অ্যাওয়ে, আর গেট থ্রু মানে ফিনিশ, এটা তোমরা জানো। এইরকম কিছু এক্সপ্রেশন আমরা আছে এই গল্পটায়, যেগুলো যেহেতু একজন আমেরিকান রাইটারের লেখা সেজন্যে আমরা এই এক্সপ্রেশনগুলো পাচ্ছি। যাই হোক, গল্পটা মোটামুটি হলো। এবার এই গল্পের টাইটেলটা নিয়ে একটু আলোচনা করি। আমি আগেই বললাম যে থ্যাংক ইউ ম্যাম এই গল্পের টাইটেলটা আলোচনা করতে গেলে সেই লাস্ট লাইনে আমাদের যেতেই হবে, যে একজন মহিলা সে একটি ছেলেকে যে তার পার্স চুরি করতে নিয়ে যাচ্ছিল তাকে পুলিশের হাতে না দিয়ে তার বাড়ি নিয়ে গেল, নিয়ে গিয়ে
তাকে খাওয়ালো, তাকে টাকা দিল, তাকে মুখ পরিষ্কার করালো, সব কিছু করিয়ে তাকে এখন $10 দিল ব্লু সোয়েট শ্যুজ কেনার জন্য। ছেলেটি যাবার সময় তাকে শুধু থ্যাংক ইউই বলতে পারলো। এই যে ছেলেটির যে কৃতজ্ঞতা, সে হয়তো খুলে নিজেকে প্রকাশ করতে পারছে না, সেইটাই কিন্তু এই আমরা পাঠক হিসেবে আমরাও কিন্তু মনে মনে ওই লুলাবেটস ওয়াশিংটন জোন্সকে কিন্তু থ্যাংক ইউ বলছি। এই অর্থে এই টাইটেলটা কিন্তু একটু অ্যাপ্রোপ্রিয়েট। দুই নম্বর, এই গল্পটা থেকে আমরা লুলাবেটস ওয়াশিংটন জোন্সের একটা মাদারলি ফিলিং, একটা মাতৃত্ব বোধকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে যে রজার আর লুলাবেটস ওয়াশিংটন জোন্সের মধ্যে কিছু বেসিক জিনিস কমন। যেমন রজারেরও কেউ নেই, এবং রজার যখন লুলাবেটস ওয়াশিংটনের বাড়ি গেল এবং সব কিছু দেখলো, আমরাও বুঝতে পারলাম যে এই ভদ্রমহিলারও কেউ নেই, একা থাকেন। এবং আরেকটা জিনিস হলো কমন, রজার এখন খুব দরিদ্র, সে ছিনিয়ে নিতে গেছে একটা পার্স, এবং এই ভদ্রমহিলাও খুব দরিদ্রভাবেই মানুষ হয়েছেন। এবং ছোটবেলায় তিনি বলেওছেন, এই গল্পের মধ্যেই আছে, ছোটবেলায় তিনি এমন কোনো কাজ করেছেন, এমন কিছু কাজ করেছেন যা তিনি ছেলেটিকে বলছেন যে আমি তোমার কাছে বলতে পারবো না। তাহলে এইগুলো জিনিস হলো এই দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর, দারিদ্রতা যেন দুজনকে আরও বেশি কাছাকাছি এনে দিয়েছে, এই এক নম্বর। আর একটা হলো এই ভদ্রমহিলার মধ্যে একটা মাদারলি ফিলিংস, একটা মাতৃত্ব বোধ, চিরন্তন যে মাতৃত্ব বোধ নারীর, সেটা কিন্তু আমরা পাই। নইলে একটা রাস্তার উটকো ছেলে নোংরা হয়ে পড়ে রয়েছে, তাকে বাড়ি নিয়ে গিয়ে পরিষ্কার করে আবার খাইয়ে দেয়, $10 দেওয়ার কোনো দরকার ছিল? আমরা হলে তো, বা যে কেউ হলে আর দু চারটে চরথাপড় মেরে হয়তো ছেড়ে দিত বা পুলিশ নিয়ে দিয়ে দিত। কিন্তু এই ভদ্রমহিলার মধ্যে একটা চিরন্তন মাতৃত্ব রয়েছে, যার ফলে তিনি ছেলেটিকে কিন্তু ছেড়ে দেননি, পুলিশে দেননি, তিনি ছেলেটিকে বাড়ি নিয়ে গেছেন, তাকে মুখ পরিষ্কার করতে বলেছেন, এমনকি বলেছেন যে তুমি চিনিটা দিয়ে চুলটা আশ্রয় নাও, যাকে ইউ লুক প্রেজেন্টেবল, যাতে তোমাকে দেখতে একটু ভালো লাগে। ছেলেটি তাই করেছে নিঃশব্দে, এবং তিনি তাকে খাইয়েছেন, এবং ওই সামান্য খাবার নয় যে একটা খাবার দিলাম হাতে করে দিলাম নিয়ে চলে গেল, এরকম নয়, কিন্তু তার সঙ্গে বসে তিনি যা যা খেয়েছেন তাই দিয়ে খাইয়েছেন। বরং ছেলেটিকে আরও জিজ্ঞেস করেছেন, তুমি কি তোমার পছন্দের যদি কিছু খেতে ইচ্ছা হয় তুমি কিনে এনে আনতে পারো, সুইট মিল্ক যদি তোমার পছন্দ হয়। এটা কিন্তু ভেতর থেকে আসে, দেখানোর জন্য আসে না। যদি দেখানোর জন্য হতো হাতে একটা কোনো খাবার দিয়ে তো পাঠিয়ে দিতে পারতো, তা নয়, কিন্তু তিনি ওর সঙ্গে খেয়েছেন এবং ওর সঙ্গে গল্প করেছেন, নিজের অতীত এর গল্প করেছেন যে তিনি একসময় এমন কাজ করেছেন, তা সেটিকে বলছে তোমাকে আমি বলতে পারছি না, আমি কাউকেই বলতে পারবো না, কিন্তু আমাকে অনেক খারাপ কাজ করতে হয়েছে। যাই হোক, আমি আশা করব সেটিকে বলেন তিনি যে তুমি এই ধরনের কাজ আর করবে না। এবার লাস্টে আবার $10 সেটিকে দিচ্ছেন। এটা কিন্তু একটা মাতৃত্ব বোধ, একটা চিরন্তন মাতৃত্ব বোধ না আসলে কিন্তু এটা আসে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে গল্পের মধ্যে আমরা লুলাবেটস ওয়াশিংটন জোন্সের যে মাদারলি ফিলিংসটা পাই তার একটা বর্ণনা দাও, এরকম একটু প্রশ্ন আসতে পারে। তিন নম্বর, এই প্রশ্নটা শেষের দিক থেকে আসতে পারে, যে মিডিলের দিক থেকে, যে যখন তারা সাপার করছিল তখন তারা কী কী আলোচনা করেছিল, এরকম একটা প্রশ্ন আসতে পারে মিডিলের দিক থেকে, বা কী কী দিয়ে সাপার করেছিল। আবার শেষ দিকে আসতে পারে যে লাস্টে যে $10 দিয়েছিল কেন দিয়েছিল, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। মানে গল্পটা না পড়া থাকলে না এরকম একটা দুটো প্রশ্ন এরকম বলে খুব মুশকিল, সত্যি সত্যিই মুশকিল। যাই হোক, আজকের একা একাই চালিয়ে নিয়ে গেলাম গল্পটা, মোটামুটি আশা করি যে ছাত্রছাত্রী সকলের বোধগম্য হয়তো হয়েছে, আমি বোঝাতে পেরেছি হয়তো আশা করব।
তবুও যদি কারোর কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই এই এমএলএল দপ্তরে ফোন করে জানাবে তোমরা, আমরা চেষ্টা করবো যে সেসব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আমি এখানে তাহলে আজকের মতো শেষ করছি। আচ্ছা, আমরা এই ক্লাস শেষ করব। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক বিশ্বজিৎ পাল। আমাদের দ্বাদশ শ্রেণীর ইংরেজি ক্লাস আমাদের চলছিল, সেই ক্লাসে এতক্ষণ আমাদের সাথে ছিলেন শিক্ষক বিশ্বজিৎ পাল। আমরা প্রতিদিনই এই লকডাউন পরিস্থিতির কথা মাথায় রেখে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের উদ্যোগে আমরা শুরু করেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। প্রতিদিন সকাল 11টা থেকে আমাদের এই ক্লাস শুরু হচ্ছে। মহকুমার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আসছেন এবং নিয়ম করে ক্লাস করাচ্ছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই মহকুমার সকল শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাদের। পাশাপাশি আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা যেভাবে আসছেন সে কারণে তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। ছাত্রছাত্রীদের জন্য আরও একবার জানিয়ে রাখবো যে আমরা প্রতিদিন লাইভ যেমন ক্লাসগুলি চলছে, পাশাপাশি বিকাল 4টে থেকে সকালে যেমন ক্লাস শুরু হয় ঠিক সেই হিসাবে বিকাল 4টে থেকে কিন্তু ক্লাসগুলির পুনরায় সম্প্রচারিত আমরা করে থাকি এবং পরদিন সকাল 8টা থেকেও ক্লাসগুলি পুনরায় সম্প্রচারিত হয়। পাশাপাশি আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউব যে চ্যানেল রয়েছে নোম্যান্সল্যান্ডের, সেখানেও কিন্তু প্রতিটি ক্লাস আমরা আলাদা আলাদা করে আপলোড করে দিই। ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, তোমরা যদি লাইক করে রাখো আমাদের পেজে, পরবর্তী ক্লাসগুলির নোটিফিকেশন কিন্তু তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। সকলকে আরও একবার ধন্যবাদ, স্যার বিশ্বজিৎ পালকে ধন্যবাদ। আমরা শেষ করছি আমাদের ক্লাস। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।